নমস্কার, আমার সঙ্গে আছেন বিশ্বজিৎ ভট্টাচার্য। বিশুদা নামেই তিনি, গোটা ময়দানে পরিচিত। বিশুদার নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। বিশুদার সঙ্গে আমরা কথা বলে নেব এই সপ্তাহের অত্যন্ত ভাইটাল ম্যাচ, জামশেদপুর এবং ইস্টবেঙ্গল। এটাও ইস্টবেঙ্গলের রায় ম্যাচ, জামশেদপুরে হবে। বিশুদা, এই ম্যাচের আগে হয়তো আলেকজান্ডার বলে নতুন ছেলেটি চলে আসবে। আমরা দেখেছি পরিস্থিতির চাপে হয় ফেলিসিও ব্রাউনকে সঙ্গে সঙ্গেই নামিয়ে দিয়েছিলেন, সেরকম কিছু আমরা দেখতে পারি। আমাদের একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। কিন্তু জামশেদপুরও ইদানিং ভালো খেলছে। লাস্ট ম্যাচটায় হায়দ্রাবাদের বিরুদ্ধে ইস্টবেঙ্গল জয় পেয়েছে, কিন্তু ঠিক কী জায়গায় রয়েছে ইস্টবেঙ্গল আফটার সুপার কাপ? ইস্টবেঙ্গলের খেলা যথেষ্ট ডেভেলপ করেছে, কিন্তু ওরা মাঝে মাঝে ফুটবল খেলছে, কিছু কিছু টাইমে ফুটবলটা হারিয়ে যাচ্ছে। আমার মনে হয় যে জামশেদপুর সুপার কাপের পর থেকে খেলাটা খুব ভালো ডেভেলপ করেছে, এবং জামশেদপুরে একটা ঘরানা আছে, সেই ঘরানাটা লাস্ট কিছু ম্যাচ দেখেছি, লাস্ট দুটো তিনটে ম্যাচ যথেষ্ট ভালো খেলতে আরম্ভ করেছে, ডেভেলপ করতে আরম্ভ করেছে। সেই তুলনায় বলবো যে ইস্টবেঙ্গলের খেলা আমাদের যেটা সুপার কাপে খেলছিল সেই খেলাটা খেলতে পারছে না। তো যদিও টিমটা লাস্ট ম্যাচটা জিতেছে, আমার মনে হয় যে এই ম্যাচটা জেতার দরকার আছে ইস্টবেঙ্গলকে একটু ভালো জায়গায় যাওয়ার জন্য। কিন্তু ইস্টবেঙ্গলে এটা ক্রুশিয়াল টাইম যে ইস্টবেঙ্গল টিমটাকে, যে আলেকজান্ডার যে নতুন প্লেয়ার আসছে, সে এসে হঠাৎ যদি খেলে, টিমের সঙ্গে অ্যাডাপ্ট করা যে ভেরি ডিফিকাল্ট, যদি প্র্যাকটিস না করে থাকে, প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস করার জন্য হার্ডলি একদিন হয়তো পাবে। এই করে একটা টিম, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল যদি পারফরমেন্স ভালো করতে পারে, অফকোর্স টিমের দরকার আছে, খুব ভালো খেললে খেলবে খুব ভালো, কিন্তু আমার মনে হয় যে চান্সেস খুব কম ভালো খেলার, কেন একটা জায়গায় নতুন এনভায়রনমেন্ট, নতুন পিচ, নতুন প্লেয়ার্স, কোচও মোটামুটি নতুন, এবং তার সঙ্গে অ্যাডাপ্ট করা ইজ এ ভেরি ডিফিকাল্ট। তাও বলবো যে আশা রাখি ইস্টবেঙ্গল ভালো খেলবে এবং ম্যাচটা জেতা উচিত, কিন্তু তাও বলবো যেহেতু জামশেদপুর হোম গ্রাউন্ড, জামশেদপুরে প্রচুর ক্রাউড আসে, আর জামশেদপুর লাস্ট কিছু ম্যাচ ধরে যথেষ্ট ভালো খেলতে আরম্ভ করেছে, খালিদ জামিলের কোচিং জেতার দিকে চলে এসে, আমার মনে হয় যে এটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। তবে আমরা চাই যে ইস্টবেঙ্গল ম্যাচটা জিতবে। খালিদ জামিলকে তুমি নতুনভাবে কী দেখছো এই যে জামশেদপুরের কোচ হিসেবে? যথেষ্ট ভালো কোচিং করাচ্ছে, এবং ও আগেও আইজলে করেছিল, পরে তোমার নর্থ ইস্টে করেছে, ইন্ডিভিজুয়াল করেছে। আমার মনে হয় যে ওর কোচিং কোয়ালিটি যথেষ্ট ভালো, এবং আমার মনে হয় যে ও জামশেদপুর টিমটাকে যথেষ্ট ভালো জায়গায় নিয়ে এসছে, আর ভালো রেজাল্ট করতে পারে। জার্মানপ্রীত সিং, প্রভাত লাকড়া, প্রতীক চৌধুরী, বেশ কিছু ইন্ডিয়ান পরিচিত মুখ রয়েছে জামশেদপুরে। একদম, এরা খুব ভালো খেলছে, এদের নিয়ে যথেষ্ট ভালো ও টিমটাকে অর্গানাইজ করেছে। আমার মনে হয় জামেদ কোচকে যদি এরকম বেশ, আরও ইন্ডিয়ান কিছু কোচ আছে, পুরো লাইসেন্স তাদের রাখা যায়, তারাও কিন্তু ভালো রেজাল্ট করে। জামশেদপুরের স্টপারটি ব্রাজিলিয়ান স্টপার, বেশ দারুণ খেলছে, এবং ফ্রান্সের যে মিডফিল্ডার, আক্রমণ মিডফিল্ডার, অ্যাটাকিং ফুটবল কি সুন্দর খেলে, কি সুন্দর বল ছাড়ে, সেমনি ওর পুরো রোম করে খেলে, রোম মানে একটা জায়গা থাকে না, চারিদিকে খেলে, ওর ফিক্স কোনো জায়গা নেই, যেমনি একটা পিভট জায়গা টোর করে নিয়েছে, যেমনি অ্যাটাক করে সেমনি ডিফেন্সও এসে বল ক্যারি করে নিয়ে অ্যাটাকিংয়ে জয়েন করে, এবং ও খুব হোল্ডিং প্লেয়ার, আর ভিশন ভেরি ক্লিয়ার, আর খুব ভালো ও ডিস্ট্রিবিউশন খুব ভালো, খুব ভালো অ্যাটাকে যায়, শুটিং খুব ভালো আছে। ভেরি টাফ ম্যাচ, আর ম্যাচ হচ্ছে ওর উপর অনেক কিছু ডিপেন্ড করছে। অনেক ধন্যবাদ বিশুদা আমাদের সঙ্গে থাকার জন্য।